হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুরের রাজার ডেলি ব্লগ থেকে আমি সুরেয়া আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এখন ছিল সন্ধ্যা 6টা বাজে, রোজাকে একটু পড়তে বসেছি, পড়াতে বসেছি, কারণ রোজা একদমই পড়তে বসতে চাচ্ছিল না, ওকে খুব ম্যানেজ করতে হয় আমাকে। যাই হোক, দুই বোনের দেখুন টিভিতে বসে আই পড়ছো না রোজা, পড়ো রোজা, তাড়াতাড়ি পড়ো। আজকে আমরা সন্ধ্যা সন্ধ্যায় বাবা আমাদের আজকে কোথায় নিয়ে যাবে জান, খেতে নিয়ে যাবে, রোজা তাড়াতাড়ি করো। যাই হোক, ওর বাবা আসলে অনেকদিন ধরে সময় করতে পারছিল না, অনেকদিন বলছি যে আমাদের নিয়ে একটু বাইরে কিছু রোজা খেতে যেতে চাচ্ছে, বাট ও তো সময় করতে পারছে না, তাই যেতে পারছে না। যাই হোক, আজকে অনেক কিছুর পর একটু ম্যানেজ করেছে, আমি তো বলতে পারছি না। তারপর বলছে যে আমরা আজকে তোমাদেরকে নিয়ে আজকে একটু বের হবো, তো ওরা কার চিহ্ন কয় আকার, এগুলো হয়তো ব্যঞ্জন বর্ণ দিয়ে কার্বিন শব্দ লিখি, মানে এগুলো করতে কোন কার নেই, মানে সরিয়তে অজগর সরিয়াতে আম, সরিয়াতে অজগর সরিয়াতে আম। আচ্ছা আচ্ছা, ওকে, রসুইতে হচ্ছে না ইট, না এটা। যাই হোক, পড়াশোনা করি, যদি স্কুল থেকে কিছু অনেক পড়া দিয়েছে। রোজা রোজা অভ্যাস পাচ্ছে, হা হয়েছে, সুখে সুখে পড়াশোনা শেষ করে ওর পাপা আসলে একটু আজকে সন্ধ্যায় খেতে বের হবো। তাড়াতাড়ি, তো তো রেডি হই, বাবা বলতেছে রেডি হতে, তাড়াতাড়ি। আমার মেয়ে কি দুষ্ট হয়ে গেছে, এই তুমিও কি রেডি হবে না, তুমি যাবে না, এই যে কাপড় সব রেখে দিয়েছি, তাড়াতাড়ি করো রেডি হয়ে যাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আও, তুমি রেডি হবে না, তুমি রেডি হবে না, তাড়াতাড়ি চলো, আজকে আমরা বাইরে খেতে যাব, বাবা আসতেছে। অবশ্যই চলে আসলাম অন ফায়ারে, যেহেতু দুই বেবিকে সামলে এসেছি, ওর পাপাও ছিল না, দেখা যায় আমরা কোথাও গেলে দেখা যায় ওর পাপা সঙ্গে থাকলে, ওর পাপা অনেকটাই হেল্প করে আমাকে বেবিদের রেডি করতে, যেহেতু ওদের দুজনকে রেডি অনেক কষ্টে দুই বোনকে একসঙ্গে রেডি করেছি, রেডি করে চলে আসছি। রজাকে খেতে চলে আসছে, দেখি রজার দজা পায় না, সে এসে এখানে রজাকে গুড়ে কোথাও গেলে দেখা যায় কি মোবাইল দিয়ে বসে আছে, এখানে বসে সে বাবার কাছে চাচ্ছে, বাট আমার জন্য সে ভয় পাচ্ছে যে কীভাবে মোবাইল যাবে। যাই হোক, আসলে যেতে চেয়েছিলাম অন্য কোনো জায়গায়, একটু দূরে যেতে পারিনি, বাইরে একদিকে হচ্ছে ঠান্ডা, অন্যদিকে হচ্ছিলো বাবু একদমই ঘুমিয়ে গিয়েছিল আমার কোলে, ওকে নিয়ে ঠিক আসলে এত দূরে যেতেও চাচ্ছিলাম না, যেহেতু বাবু ঘুমিয়ে গেছে, তাই ভাবলাম ওর বাবাও বলছিল যে এত দূরে যাওয়া দরকার নেই, কাছে থেকে কোথাও থেকে খেয়ে চলে যাব। আর এখনও ছিল আমরা খাবারের জন্য ওয়েট করছি, আজকে অর্ডার করেছি হচ্ছিলো চাউমিন। আসলে অন ফায়ার চাউমিন তো আমাদের দুজনের পছন্দ, তাই ভাবলাম যে অন্য কিছু না খেয়ে সন্ধ্যার খাবার, তাই চাউমিন অর্ডার করে ফেলেছি। আর চলে এসছে আমাদের চাউমিন, আসলে এখানে চাউমিন আরেকবার খেয়েছি, খুব ভালো ভালো লেগেছে, তাই আর দেখে আর লোভ সামলাতে পারছিলাম না, তাই বলছিলাম যে তাড়াতাড়ি করো, যেহেতু সন্ধ্যা অনেক দিয়ে সন্ধ্যায় কিছু নাস্তা করে আসিনি, তাই। আর যখন বসে গেছি তখন ওর বাবাকে অনেক অনুরোধ করে একটু বলেছি আমাদের একটু ভিডিও করে দাও। যাই হোক, আর এদিকে খুব ভালো লাগছে যে ওর পাপা একদম রজাকে বলছিল যে তুমি এখন নিজে নিজে খাবার খাবার নিয়ে নিজে খাবার খাওয়ার চেষ্টা করো, যদি রজা একেবারেই সে নিজে খায় না। এদিকে আরেক দিকে একটু ভালো লাগছিল, কারণ রাফা হুট করে ঘুম থেকে উঠে গেছে,
আর সে অনেক খুশি। আর সে আমার প্লেট থেকে খাবার খেয়ে ট্রাই করছিল যে টেস্টটা কেমন, যদিও সে পারছে না, সে এখনও কিছু খেতে পারে না। যাই হোক, আমি যা খাই সেটাই দেখা যায় কি ও নিজে আমার ওর একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে ও ট্রাই করে খেতে। আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া শেষ হলে যেটা হয় ছোটো মেয়েকে নিয়ে সে খুব মজা করছিল আর আমরা বসে বসে দেখছিলাম। আর আজকে সন্ধ্যাটা খুব ভালোই কাটলো। সার্ভিয়ার্স, আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।